গণমাধ্যমে দেখেছি, আমরা আসলে কেউ জানতামই না এটি রাতের আধারে একটি কাজ হয়েছে স্টেডিয়ামের ভিতরে। আমাদের এই তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে প্রশাসন। কেন ঠেলে দিচ্ছে আমি বলি, এই স্টেডিয়ামে যেখানে তরুণ শিক্ষার্থীরা খেলাধুলা করে সকাল বিকাল, তারা এখানে খেলাধুলা করে, একটি মাত্র বিনোদনের জায়গা আমাদের, সেই প্রাণের জায়গাকে তারা হাত দিয়েছে। এবং হাত শুধু দেয়নি, দুই মাসের জন্য তারা এই মাঠকে বরাদ্দ ভাড়া দিয়ে দিয়েছে বাণিজ্যিক কর্মকাণ্ড প্রয়োজনীয় করার জন্য। যেই বাণিজ্যিক কর্মকাণ্ড প্রয়োজনীয় করতে গিয়ে মাঠের যে ক্ষতি হয়েছে, বস্তি বানিয়ে ফেলেছে এই মাঠকে, আমরা এই তামাশার সিদ্ধান্তকে প্রতিবাদ জানানোর জন্য এবং এই মাঠকে অতি দ্রুত সময়ের ভিতরে খেলোয়াড়দের অনুশীলনের উপযোগী করে পুনরায় এই মাঠে খেলাধুলা ফিরিয়ে আনার জন্য আজকে আমরা সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়েছি। এই আয়োজকদের আমরা বলতে চাই, সৈয়দপুরের যুব সমাজ অনেক সচেতন, যদিও আপনারা বলেন তারা বিদেশমুখী, না, তারা খেলামুখী। তাদেরকে আপনারা ঘাড় ধরে আপনাদের আয়োজনের মধ্যে দিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন। তারা এখন কোথায় যাবে? হয় মোবাইল আসক্ত হবে, জুয়ায় আসক্ত হবে, নয়তো তারা মাদক সেবী হবে। আর ভবিষ্যতে যেন কোনো প্রশাসন এই ধরনের হটকারী সিদ্ধান্ত, তামাশার সিদ্ধান্ত দিতে না পারে, এই জন্যই আমরা এই শিক্ষার্থীদের নিয়ে এখানে একত্রিত হয়েছি, প্রতিবাদ করেছি। এটা কোনো মানববন্ধন নয়, আমরা একটি আজকে আলটিমেটাম দিতে চাই, আগামী 7 অথবা 10 দিনের ভিতরে এই মাঠকে পুনরায় এই খেলোয়াড়দের মাঝে ফিরিয়ে দিবেন, তা নাহলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে যাব। বললেন আমাদের এইখানে আন্তর্জাতিক মানের কোনো প্লেয়ার এখন পর্যন্ত আমরা শরীয়তপুরবাসী পাইনি, এই দায়ভার কারা নিবে? যারা ক্রীড়া সংস্থার মধ্যে জড়িত তারাই তো এই দায়ভারটা নিবে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, ডিসি মহোদয়ের উচিত ছিল, যারা আমাদের এই যে যারা বিদেশমুখী, এই মানে আমাদের কিছুদিন আগে আপনাদের একটা নিউজের মাধ্যমে আমরা জানতে পারছি শরীয়তপুরের মাদারপুরের ছেলেরা বিদেশমুখী, তারা ক্রীড়া অঙ্গনে নাই, এটি আসলে এই দায়ভার কে নেবে? এই দায়ভার কি আমরা যারা ছাত্র তারা নিবে? এই দায়ভার তো যারা ক্রীড়া সংস্থার দায়িত্বে আছে তারা নিবে। তাদের তো উচিত ছিল এখানে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে আমাদেরকে খেলার প্রতি উদ্বুদ্ধ করে, হ্যাঁ, খেলার চর্চাটা। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, যারা দু একটা ছেলে পেলে এখানে নিয়মিত খেলতো এবং খেলার প্র্যাকটিসটা চালিয়ে দিত, এই মেলার মাধ্যমে তাদের সেই প্র্যাকটিসটাও বন্ধ হয়ে গেছে। এবং আরেকটা বিষয় আমরা আপনাদের নিউজের মাধ্যমে জানতে পারি, সেটা হচ্ছে এখানে একটা টুর্নামেন্টের পারমিশন চাওয়া হয়েছিল আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে, তিনি সেই টুর্নামেন্টের অনুমতিটা না দিয়ে তিনি মেলার অনুমতিটা দিয়েছে, এটা আসলে আমরা ধিক্কার জানাই ছাত্র সমাজ তাদের প্রতি। এই যে দিন দিন মানুষ মাদক আসক্ত কেন হইতাছে, এই কারণে তো হইতাছে, কেন খেলার মাঠে কেন মেলা চলবে? আমরা তো এগুলো চাই না, আমাদের খেলা থাকতে হবে, খেলায় মানুষ জড়িত থাকলে মাদকে সব জড়িত হয় না। এটা হচ্ছে স্টেডিয়াম, এখানে কেন মেলা হবে? এখানে যদি বড় একটা টুর্নামেন্ট দেওয়া হইতো তাহলে সবাই আনন্দ পাইতো, মানে আমরা একটা বিনোদন পাইতাম। মানে এখানে মেলা, এটা তো কোনো নাই যে মেলাই হবে, আর আমরা প্রতিবারে মেলাই দেখি, কখনো খেলা দেখি না।